জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রথম প্রহরে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আমার কাছে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা। বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন আমাদের এখনকার অস্তিত্ব থাকতো না, আমরা আর্থসামাজিক প্রেক্ষাপটে এতটা উন্নতি করতে পারতাম না। আজকে পৃথিবীর 37তম বড় অর্থনীতির দেশ বাংলাদেশ, আমাদের এটা চিন্তাও করা যেত না। কারণ আমাদের এর আগে যারা আমাদেরকে দখল করে রেখেছিল সেই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা সম্বন্ধে আমাদের খুব ধারণা আছে। সুতরাং আমরা জীবনে, আমরা আমাদের জাতীয় জীবনে এবং অর্থনীতিতে যে অগ্রগতি এবং উন্নতি সাধন করতে পেরেছি সেজন্য বঙ্গবন্ধুর যে অবদান, আমরা সেটাকে আসলে সেই পথ ধরে আমরা আরো এগিয়ে যেতে চাই, বাংলাদেশ আরো উন্নতি করুক, এটাই আমাদের চাওয়া এবং ইচ্ছা। এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে রাজকের চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, নতুন প্রজন্মদেরকে জাতির পিতার সম্পর্কে ও তার আদর্শ সম্পর্কে জানাতে হবে, তাহলেই নতুনদের দেশপ্রেম বাড়বে। আমাদের যারা একদম কর্মকর্তা কর্মচারী আছেন সকলে আমরা খুব মানে এই বিষয়টাকে গুরুত্বের সাথে নিয়ে যে পরবর্তী প্রজন্ম যেন আমাদের কাছে শিখে বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর দেশপ্রেম, এই এই বিষয়গুলি প্রচার করা, নতুন প্রজন্ম যেন বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়, সেজন্য বঙ্গবন্ধুর জীবনী শিশুদের পড়া উচিত এবং যারা নতুন প্রজন্ম তাদের জানা উচিত। জানলে তারা অনেক বেশি দেশপ্রেমিক হবে, দেশের উন্নয়নে তারা অনেক বেশি অবদান রাখতে পারবে। দিবসটি উপলক্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনে মাথায় নৌকা ও বঙ্গবন্ধুর ছবি দিয়ে নকশা করা লাল সবুজের পাঞ্জাবি পরে ভিন্ন আঙ্গিকে সেজে এসেছেন দুজন। এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, আমাদের বঙ্গবন্ধু যে ছয় দফা ছিল, ছয় দফা যেখানে ছয়টা বোতাম ছয় দফা অংশ, আর নৌকাটা রাখা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে যে একটা শান্তির প্রতীক এবং নৌকা আমাদের নূহ আলাইহিসসালামের প্রতীক, এটা আমাদের ধর্মের মধ্যেও আছে। আমাদের যখন একটা মানে পৃথিবীতে যখন একটা প্রলয় ছিল, মানে মহাপ্রলয় ছিল, তখন সব পানি ধৈত ছিল, তখন সবাই কিন্তু নৌকাতে আশ্রয় নিয়ে তখন কিন্তু সবাই রক্ষা পেয়েছিল। সেই নৌকাটা হচ্ছে নূহ আলাইহিসসালামের নৌকা, আবার এখানে আমাদের বঙ্গবন্ধুর নৌকা। আজকে বঙ্গবন্ধুর জন্মদিন, শুভ জন্মদিন। সে শুভ জন্মদিনের অঙ্গীকার বিএনপি জামাতকে প্রত্যাখ্যান করে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকামাকে ভোট দিয়ে সংসদে পাঠে উন্নয়ন কাজে কিনবে। এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী বলেন, জাতির পিতা না থাকলে, তার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। এই জন্য আসলে তিনি কীর্তিমানের মৃত্যু নাই, উনি আমার আমার না সমগ্র বাঙালি জাতি যতদিন বাংলাদেশ থাকবে ততদিন উনি থাকবেন, উনি কখনোই মারা যাবেন না। এবং ওনার আজকে এই জন্মদিবসটা আমরা ওইভাবেই পালন করছি বাংলাদেশ হিসেবে, কারণ বাংলাদেশ মানেই শেখ মুজিবুর রহমান জাতির পিতা, আর জাতির পিতা মানেই বাংলাদেশ। বাংলাদেশের মহান আজকে 103তম জন্মবার্ষিকী, আজকে বাংলাদেশের জীবনে একদম আনন্দের দিক যে এই যে জন্য পুরুষ যেভাবে এই বাংলাদেশের স্বাধীনতার জন্য যেভাবে লড়াই সংগ্রাম করেছে, এই দেশের মাটি মানুষের সাথে যে সম্পৃক্ত থেকে বাংলাদেশের রাজনীতি উনি করেছেন, এই দেশের মানুষের দুঃখ দুর্দশা উনি ঘুচিয়েছেন, সারা বাংলাদেশ না সারা বিশ্ব কিন্তু সবাই আমরা এই তার অবদান, এই অবদানকে আমরা স্বীকার করি এবং মানুষ যদিন যদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর কথা স্মরণ করবে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস 2023 উদযাপন উপলক্ষে আজ দেশের জেলা ও উপজেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। ফাহিমা সারোয়ার, সুফল, নিউজ নাও 24।